তো বন্ধুরা, আজকে মঙ্গলবার, দুপুরের কাজকর্ম সারার পর শুয়ে পড়েছি। তো ফোনটা দেখছিলাম ভিডিও আপলোড করার জন্য, যখন ইউটিউবে এলাম তখন দেখলাম এনবি ব্লগ, যে দিদি ভাই আর আমাদের মধ্যে নেই। জানি না ওনার জন্য কেন এত কষ্ট হচ্ছে আমার। কোনোদিন ওনাকে, মানে ওনার চ্যানেল কখনো আমার সামনেও আসেনি কিংবা কখনো দেখিনিও। ওনাকে দেখার পর কেন জানি না এত কষ্ট হচ্ছে বুকের ভেতরটা, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। ভগবান কেন এত নিষ্ঠুর হল আমি জানি না। আজকে যে মানুষটা আমাদের মধ্যে থাকার কথা, সে আর আমাদের মধ্যে নেই। আমি কিছু বলতেই পারছি না, আমার এতটাই খারাপ লাগছে দেখে। এত কেন কষ্ট হচ্ছে আমি নিজেও জানি না। অ্যাকচুয়ালি আমিও একটা সময় ভাবতাম বোধহয় আমারও ওরকম কিছু হয়েছে, হয়তো ভাবতাম। তো সেই জায়গা থেকে ফিল করে বুঝতে পারছি যে মানুষের কতটা কষ্ট পেতে পেতে মারা গেছে। ওনার ভিডিওগুলো যখন চোখের সামনে আসছে না, অটোমেটিক চোখে জল চলে আসছে, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। বুকের ভেতরটা যেন চাপা ব্যথা হচ্ছে, এমন মনে হচ্ছে যে আমি যদি মন খুলে কাঁদতে পারতাম ওনার জন্য তাহলে হয়তো ভালো হতো। ভগবানকে বারবার বলছি, উনি যেখানেই থাক না কেন, ওনাকে যেন ভগবান অনেক অনেক ভালো রাখে, শান্তি, আত্মা শান্তি কামনা করে। আমি কখনো, আমি মানে কি বলবো, আমি কখনোই চাই না আমার চরম শত্রুরা যেন এরকম দিন কখনো না আসে, যেন সবাই দুবেলা দুমুঠো যাই খাক না কেন, যেন সবার শরীর ভালো থাকে, সবাই সুস্থ থাকে। ভগবানের কাছে এই একটাই প্রার্থনা, কারণ মানুষের রোগ হলে না, মানে নিজের তো শরীরেরই কষ্ট, তার উপরে পরিবার আত্মীয় স্বজন সকলের কষ্ট, সকলের, পরিবার থেকে শুরু করে নিজস্ব আত্মীয় স্বজন যারা থাকে, তারা কখনোই চায় না তাদের প্রিয় মানুষটা তাদের কাছ থেকে দূরে চলে যেতে। ওনার সঙ্গে সেরকম ভাবে আমার হয়তো, আমি ওনাকে কখনো দেখিই নি, মানে ইউটিউবে ধরো এক দু বছরের মতো ধরো কাজ করছি, কিন্তু কখনো ওনাকে আমি দেখিই নি। আজকে যখন দেখছি ওনাকে চোখের সামনে, বুকের ভিতরটা পুরো ফেটে যাচ্ছে। ভগবান কেন এত নিষ্ঠুর হয়। মেয়েটা তো মাত্র আমাদেরই বয়সী বলতে গেলে, কিংবা আমাদের থেকে ছোটও হতে পারে, আমি ঠিক জানি না, দেখে যতটা মনে হলো। আমিও একটা সময়, এই যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো, আমিও ওই হরিয়ানার এমস হসপিটালে গেছিলাম চিকিৎসা করাতে, আমারও ব্রেস্ট টিউমার হয়েছিল। এখানে অনেকদিন যাবৎ অপারেশনও হয়েছিল, এখানে হওয়ার পরও অনেকদিন যাবৎ, অপারেশন হওয়ার পরও ঠিক সলিউশন হচ্ছিল না বা রিলিফ পাচ্ছিলাম না যে কষ্ট হচ্ছিল। তো তখন আমি ওই হরিয়ানার এমস হসপিটালে যাই, গিয়ে ওখানে গিয়ে চিকিৎসা করাই। তো ওখানকার ডাক্তারগুলো সেরকম ভয় কিছু না,
তার আগে আমার পরিবারের সবাই হয়তো ভেবেছিল আমার ভালো মন্দ কিছু একটা হয়ে গেছে, যেই রোগে আজকে দিদি পৃথিবী ছেড়ে চলে গেল, সেরকম কিছু একটা হয়েছিল ভাবলে। আমিও ভাবতাম আমার পরিবারের প্রত্যেকটা লোকই এরকম ভাবতো, হয়তো ভেতরে ভেতরে কিছু না কিছু হয়ে গেছে এরকম সবাই ভাবতো। তখন আমি টেনশনে ঘুমাতে পারতাম না, কষ্ট হতো। তো অপারেশন হওয়ার পরও কেন আমার এখনো এরকম কষ্ট হচ্ছে, আজকে সেই জায়গা থেকে ফিল করতে পারছি আজকে মানুষটা কতটা চিন্তা, কতটা কষ্ট, কতটা যন্ত্রণা নিয়ে পৃথিবী ছাড়ে। সত্যি বলতে আমি কখনোই আমি কাউকে দেখিয়ে কাঁদতে পারি না, সবসময় আড়ালে ঘিয়ে ঘিয়ে কাঁদি। আমাকে যারা খুব কাছ থেকে চেনে তারা জানে আমি মুখে অনেক রাগ দেখাই, অনেক। কেউ আমাকে দেখে বুঝতেই পারবে না যে আমি মানে ভেতরে ভেতরে শেষ হয়ে যাবো, কিন্তু কাউকে বুঝতে দিই না কখনো। সবাই ভাবে আমি অনেক রাগি, আমার মাথা গরম হলে আমি লোকটা উল্টো পাল্টা বলে দিই, কিন্তু যখন কষ্ট হয় না সত্যি বলতে আমি আড়ালে আড়ালেই কাঁদি। আজকে জানি না কেন, হয়তো ক্যামেরার সামনে আমি কথাগুলো বলছি, যখন হয়তো তোমরা দেখবে ভিডিওটা তখন ভাববে তোমাদের সামনেই কাঁদছি। আমার শাশুড়ি মা ঘরে শুয়ে আছে, সেই জন্য আমি ছাদে আসলাম। এত কষ্ট হচ্ছে না, শুয়ে শুয়ে মানে কান্না তো চলেই আসছে অলরেডি, বুকের ভেতরটা কেমন একটা হচ্ছিল, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, ভগবান যেন ওনাকে আত্মার শান্তি দেন, আমি প্রার্থনা করি যেন এইরকম রোগ যেন ভগবান কাউকে কাউকে না দেয়, সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। এতটুকু বলার জন্য ক্যামেরার সামনে এসেছিলাম, যাতে করে মনটাকে অনেক অনেক হালকা করতে পারি। দেখে এত খারাপ লাগছে না, মনটা ফেটে যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে, এত মনটা খারাপ লাগছে। একটু পরে ভিডিও আসবে, তোমরা দেখো এমনি ব্লগ আর কি, কালকে ব্লগটা আজকে আসবে, আর আজকে ব্লগ কালকে যাবে। চলো সবাইকে টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো।